গুড আফটারনুন ফ্লাইং ক্লাউডসের ফিফথ ব্লগে সবাইকে স্বাগত। আমি এখন আছি নয়াদিল্লির নয়ডা এলাকার যমুনা এনক্লেভে, পরিচয় করি দিই নতুন আর একজনের সাথে। এ তো জানেন আপনারা সবাই ভূত, আর এই হচ্ছে হিমু। এবারে আমাদের বলছিলাম একটা বড় ব্লগ হতে চলেছে, এই দুজনের সাথেই আমরা ঘুরব, ভূত আর হিমু। এবারে যমুনা এনক্লেভটা ঘুরে দেখাই। প্রশ্ন হতে পারে যমুনা এনক্লেভে কেন, খুলেই বলি ব্যাপারটা। গতকাল অর্থাৎ 27 অক্টোবর আমি আমার বাড়ি অর্থাৎ শ্রীপুর থেকে ভূতকে সাথে নিয়ে হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেসে ভূতকে তুলে এবং আমিও সঙ্গে এসে নয়াদিল্লি পৌঁছেছি এই যমুনা এনক্লেভে। এখানে অরুণিমা আর সুমন্ত্র থাকে। অরুণিমা আমাদের সাথে যেতে পারছে না, ওর বিশেষ কিছু কাজ আছে তাই। তো আগামীকাল আমি, সুমন্ত্র আর ঋজু আমাদের রাইডটা শুরু করব। লোটাসকে একটি লেখা রয়েছে এখানে, এগুলো ফণিমনসা নন শনিমনসা, সেটা বোধ হয় মন্দারবসী একমাত্র বলতে পারবেন। ছোট্ট বাগানটা মন্দ নয়, হয়তো রেনোভেশনের কাজ চলছে, কারণ বাগানের গাছপালা তো বেশ পুরনোই দেখছি। এবার ফিরতে হবে, বাড়ি থেকে ফোন আসছে চা খাওয়ার জন্য বোধ হয়। আমার এটা ভালো, আমরা তিনজনে চালাবো, আমাদের
একটু বাইরে যাচ্ছি, মেট্রোর লাইন দেখা যাচ্ছে, রাস্তাঘাট দিল্লি বেশ ভালো, বাঁদিকে যেতে যাচ্ছে। Is my navigator now. খুব পপুলার মনে হচ্ছে এখানে দাঁড়ানো হবে, কোনো করোনা চেপে দেখে নেওয়া গাড়িগুলো সব কেমন বলছে। এই আর কি মার্কেট প্লেস কোনো জানা নেই। হ্যাঁ, এভার গ্রিন জেএসবি, এভার গ্রিন স্ন্যাক্স অ্যান্ড ফুড, ও আছে, এটা কোনো দোকান।
হচ্ছে দিল্লির রাস্তায় টেম্পারেচার আস্তে আস্তে নামছে। ও আমাকে ডান দিকে যমুনা এনক্লেভের মধ্যে ঢুকতে হবে, আমি মিস করেছি জায়গাটা। ফলো করতে একটু দেরি হয়ে গিয়েছিল, ডান দিকে যাওয়ার কথা, ওটা আমি ওদের লাইটটা মিস করেছি। এবার লাইট জ্বালিয়ে টেস্টিং হচ্ছে। ভূতো আর হিমু আসছে, কেমন হলো রাইড? শর্ট রাইড, একদম টেস্ট রাইড, সাকসেস। ওকে, একটা বড় রাইডে যেতে গেলে, মানে মোটরসাইকেলে চড়ে কোথাও যেতে গেলে, আমাদের কয়েকটা জিনিস কম্পালসারি থাকে, যেগুলো অ্যাকচুয়ালি মানে যেমন হালকা যত সম্ভব জিনিস নিতে হবে, কম জিনিস নিতে হবে, সিলেক্টিভ হতে হবে অনেক, আর এসেন্সিয়াল যেমন ওষুধপত্র যদি থাকে বা জল, খাবার, ড্রাই ফুডস, গাড়ির এমার্জেন্সি কিছু রিপেয়ারিংয়ের জিনিসপত্র, ঠান্ডার জায়গায় হলে ঠান্ডার জিনিসপত্র, এই সমস্ত কিছু, আর আর রাইডিং গিয়ার্স তো কিছু আছেই, যেমন কম্পালসারি রাইডিং গিয়ার্স এখন আমরা সবাই ব্যবহার করি, যেমন রাইডিং জ্যাকেট, নি গার্ড, জুতো, গ্লাভস, ভালো একটি হেলমেট। তো এই সবগুলি রাইডে যাওয়ার আগের দিন এগুলো গুছিয়ে নেওয়াটাই ভালো, আমরাও সেটা করছি। এখন হইতে ঠিক 5:31, এখানেই শেষ করছি। গুড বাই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।